আসসালামু আলাইকুম। আরডি মেডিসিন অ্যান্ড ডিসকাশন এই চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতিবারের মতো আজকেও আমরা একটি নতুন মেডিসিনের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমরা আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মেডিসিনটির নাম অ্যালজিন, এটি একটি ট্যাবলেট। টাইমোনিয়াম মিথাইল সালফেট গ্রুপের মেডিসিন হচ্ছে এটি। এর একমাত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রানেট্রা লিমিটেড। টাইমোনিয়াম মিথাইল সালফেট এই গ্রুপের মেডিসিনটি বাজারে তিনটি ফরম্যাটে পাওয়া যায়। একটি হচ্ছে ট্যাবলেট আকারে, আরেকটি হচ্ছে সিরাপ আকারে এবং আরেকটি হচ্ছে ইনজেকশন আকারে। আমরা আজকে আলোচনা করব ট্যাবলেট। বন্ধুরা, যে কোনো মেডিসিন সেবন কিংবা ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে সেবন করতে হবে বা খেতে হবে। আমাদের ভিডিও দেখে কিংবা যে কারো কথা মতে বা শুনে আপনি কখনোই মেডিসিন খাবেন না। ধন্যবাদ। অ্যালজিন ট্যাবলেটের নির্দেশনা বা ব্যবহারবিধি। অ্যালজিন একটি মাংসপেশির খিঁচুনিরোধী ওষুধ যা পরিপাকনালী, পিত্ততন্ত্র, মূত্রাশয় ও জরায়ুপেশির সংকোচন কমায়। ইহা পরিপাকনালী ও পিত্ততন্ত্রের কার্যকারিতা সংক্রান্ত ব্যথার লক্ষণভিত্তিক চিকিৎসায় ব্যবহৃত হয়। এছাড়াও এটি মূত্রনালী ও স্ত্রীর যৌনাঙ্গ সংক্রান্ত রোগের সংকোচন ও ব্যথা চিকিৎসায় নির্দেশিত হয়ে থাকে। এ জাতীয় ঔষধ মুখে নিয়ে খেতে হয়। ঔষধটি মুখে নিয়ে এক গ্লাস পানি দিয়ে গিলে খেতে হবে। ওষুধটি চুষে খাওয়া যাবে না, ভেঙে বা গুঁড়ো করে খাওয়া যাবে না। অ্যালজিন এই ট্যাবলেটটির মাত্রা সেবনবিধি বা খাওয়ার নিয়ম হচ্ছে, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণত দৈনিক 2-6 ট্যাবলেট খেতে হবে। আর আপনি যদি সিরাপ খেতে চান তাহলে 3-9 চা চামচ সিরাপ বিভক্ত মাত্রায় খেতে হবে। শিশুদের ক্ষেত্রে দৈনিক 3 মিলিমিটার অথবা দৈনিক 6 মিলিগ্রাম এই ওষুধটির দৈহিক ওজনের উপর বিভক্ত মাত্রায় খেতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করতে হবে। এই মেডিসিনটির প্রতি নির্দেশনা হচ্ছে, ইউরেথ্রোপ্রোক্টাস্টিক ডিজঅর্ডার, যেখানে প্রস্রাব আটকে যাওয়ার ঝুঁকি আছে সেসব ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয়। যে সমস্ত রোগীর অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা হওয়ার ঝুঁকি আছে তাদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত হয়ে থাকে। এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া। অ্যালজিন ব্যবহার করে কারো কারো হাইপোটেনশন ও টেকিয়াকার্ডি হওয়ার ঝুঁকি থাকে। গ্লোকোমা রোগীদের ক্ষেত্রে এবং যে সকল রোগীর সেই সাথে দৃষ্টি সমস্যা আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। যাদের প্রোটেস্ট অথবা মূত্রথলিতে অস্বাভাবিকতা আছে তাদের ক্ষেত্রেও এটি ব্যবহার করা যাবে না। এর পার্শ্ব প্রতিক্রিয়া স্বভাবত খুবই অল্প পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, যেরকম হাইপোটেনশন ও টেকিকার্ডিয়া হওয়ার ঝুঁকি থাকে। সতর্কতা ও সতর্কবাণী। যাদের ডায়াবেটিক্স, গ্লোকোমা, হৃদরোগ, প্রোটেস্ট, থাইরয়েড, বৃক্ক অথবা যকৃতের অক্ষমতা আছে তাদের ক্ষেত্রে এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। ওভারডোজে যে ধরনের সমস্যা হতে পারে, আপনি যদি মনে করেন যে আপনি এই ওষুধ অত্যাধিক পরিমাণে ব্যবহার করে ফেলেছেন তাহলে জরুরি ভিত্তিতে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ আপনাকে নিতে হবে অথবা হসপিটালে যোগাযোগ করতে হবে। অতিরিক্ত মাত্রার ক্ষেত্রে অবশ্যই রোগীর লক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই মেডিসিনটি গর্ভাবস্থায় ও স্তনদানকালে ব্যবহার করা যাবে কি না, যেমন ভ্রূণের ক্ষতি অপেক্ষা মায়ের উপকৃত হওয়ার সম্ভাবনা বেশি থাকলে ব্যবহার করা যাবে। দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, ভ্রূণের ক্ষতি অপেক্ষায় মায়ের উপকৃত হওয়ার সম্ভাবনা যদি বেশি থাকে তাহলে অবশ্যই ব্যবহার করা যাবে। বন্ধুরা, এই মেডিসিনটির সতর্কতা একই রকম, যেরকম প্রোটেস্ট গ্ল্যান্ডের সমস্যা আছে এমন সব রোগীর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। তীব্র ফুসফুসের প্রদাহ, অপর্যাপ্ততা করোনারি, অত্যাধিক দেহতা বৃদ্ধি এবং
বৃক্কীয় ও যকৃতের অপর্যাপ্ত কার্যকারিতার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা উচিত। দৃষ্টি বিভ্রাট হওয়ার ঝুঁকি গাড়ি ও মেশিন চালানোর ক্ষেত্রে এটি বিপজ্জনক হয়ে উঠতে পারে। বন্ধুরা, এই মেডিসিনটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে খুব সহজে পেয়ে যাবেন। উপরোক্ত সমস্যাগুলি নিয়ে ডাক্তাররা যখন মেডিসিন লিখে থাকে, তখন এই মেডিসিনটি অত্যধিক পরিমাণ বেশি লিখে থাকে। তাই আমরা আজকে এই মেডিসিনটি নিয়ে আলোচনা করেছি। এই মেডিসিনটি আপনাকে অবশ্যই আলো তাপ থেকে দূরে রাখতে হবে এবং শুকনো স্থানে রাখতে হবে, শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। এই মেডিসিনটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে আপনি যেরকম খুব সহজে পেয়ে যাবেন, তেমনি এই মেডিসিনটির প্রতি পিসের দাম হচ্ছে 8.50 টাকা করে। একটি প্যাকেটে মেডিসিন থাকে প্রায় 100 পিস। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।